শুদ্ধ পদত্যাগ করা তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সব আপত্তিকর অডিও এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিআরটিসিতে সরিয়ে ফেলার মৌখিক নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুরাদ হাসানের অডিও ভিডিও অপসারণ চেয়ে আবেদন করেন। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের উচ্চ আদালতের বেঞ্চ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অশ্লীল বক্তব্য সরিয়ে ফেলার নির্দেশ দেন। সম্প্রতি মুরাদ হাসানের একটি ফোন আলাপ ফাঁস হয়। সেখানে একজন চিত্রনায়িকার সাথে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা যায় তাকে। বাচ্চাদের উপর অনেক প্রভাব পড়বে এবং অনেক গালাগালি যেগুলো আসলে নেয়ার মতো না, এগুলো সরানোর জন্য আমি মহামান্য হাইকোর্টে দাঁড়িয়েছিলাম। হাইকোর্ট ডিএজি সাহেবকে বলে দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত সরানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং কালকে এইটার ব্যাপারে ওনাদেরকে জানানোর জন্য। যেহেতু আমি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে যাইনি, আমি এমনি মৌখিকভাবে অরালি ওনারা বলে দিয়েছেন যে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন।